Superb. Working hard, guest. Welcome. All right. Take the light. Drink it. ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার পর ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প হঠাৎই একটি হিন্দু মন্দিরে পরিদর্শনে যান। আমেরিকার ফ্লোরিডা রাজ্যের একটি বিখ্যাত হিন্দু মন্দিরে এই সফর অনুষ্ঠিত হয়। এখানে তিনি মন্দিরের প্রথাগত পুজো অর্চনায় অংশগ্রহণ করেন এবং মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলাপচারিতায় মেতে ওঠেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন এবং ডোনাল্ড ট্রাম্পের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনাও করেন। এই সফরে তিনি সনাতন ধর্ম এবং ভারতীয় কালচার সম্পর্কে আরও জানার চেষ্টা করেন এবং হিন্দু ধর্মের গভীর ভাবধারাকে সম্মান জানান। এই ঘটনাটি শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বলছেন এটি ট্রাম্প পরিবারের একটি কৌশল হতে পারে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করার জন্য। আবার অন্য একাংশ মনে করছেন যে ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন না তখনও তিনি বিশ্বাস করতেন যে হিন্দু ধর্ম তার আদর্শ শান্তি এবং জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বকে পথ দেখাতে পারে, আর তিনি যখন পূর্বে আমেরিকার ক্ষমতায় ছিলেন তখন তার আদর্শের জন্যই ভারত ও আমেরিকার সম্পর্ক আরও মজবুত হয়েছিল। ট্রাম্পের প্রেসিডেন্সির সময় থেকেই তিনি বারবার হিন্দু সম্প্রদায়ের প্রতি ইতিবাচক বার্তা দিয়েছেন। তার বিখ্যাত উক্তি আপ কি বা ট্রাম্প সরকার, যা সরাসরি ভারতীয়দের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের 3 পুত্র এবং 2 কন্যা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ছেলেরা হলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, যে কিনা ট্রাম্প অর্গানাইজেশনের একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা এবং তার বাবার পলিটিক্যাল এবং বিজনেস ওয়ার্কেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর হলেন এরিক ট্রাম্প, যিনি ট্রাম্প অর্গানাইজেশনের কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট। ব্যবসার পাশাপাশি তিনি অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত। এরপর হলেন ব্যারন ট্রাম্প, ট্রাম্পের সবথেকে কনিষ্ঠ পুত্র, যিনি বর্তমানে শিক্ষায় মনোনিবেশ করছেন। তার বয়স মাত্র 18 বছর। ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই বিরোধী দল ডেমোক্র্যাটদের সমালোচনা করে থাকেন। তাদের মতে ডেমোক্র্যাটরা দেশের অর্থনীতি, নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতিতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের দাবি, ডেমোক্র্যাটদের নীতির কারণে আমেরিকাতে দাম বেড়েছে এবং সেখানে অনেক জব কমে গেছে। তিনি আরও উল্লেখ করেন যে ডেমোক্র্যাটদের সীমান্ত নীতি দেশের নিরাপত্তাকে আরও ডেঞ্জারাস করে তুলেছে। পররাষ্ট্র নীতিতে ট্রাম্প ডাইরেক্ট অপোজিশনদের দোষারোপ করেছে। তিনি বলেছেন ডেমোক্র্যাটরা আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করে দিয়েছে, আর তার মন্ত্রিসভার সদস্যরাও এই সমালোচনায় সুর মিলিয়ে ডেমোক্র্যাটদের নীতির বিরুদ্ধে কথা বলেন। আর হিন্দু সম্প্রদায়ের প্রতি ট্রাম্প প্রশাসনের সমর্থনও উল্লেখযোগ্য। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ডেমোক্র্যাটদের, বিশেষ করে কমলা হ্যারিস এবং জো বাইডেনকে হিন্দুদেরকে উপেক্ষা করার জন্য সমালোচনাও করেছেন। তিনি হিন্দু আমেরিকানদের রক্ষা করার এবং ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরাও হিন্দু সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রকাশ করেছে। তারা হিন্দু আমেরিকানদের অবদানের প্রশংসা করেছেন এবং তাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন। তাদের মতে ডেমোক্র্যাটরা হিন্দু সম্প্রদায়ের ওপরে যথাযথ মনোযোগ দেয়নি এবং তাদের সমস্যাগুলিকে উপেক্ষা করা হয়েছে। ট্রাম্পের ক্যাবিনেট মিনিস্টারদের মধ্যে একজন বিবেক রামাস্বামী, যিনি একজন হিন্দু ভারতীয় আমেরিকান উদ্যোক্তা এবং রাজনীতিবিদ, যিনি 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। রামাস্বামী উল্লেখ করেছেন যে তার বাবা মা ভারতের কেরালা থেকে আমেরিকাতে এসেছেন এবং তিনি নিজে হিন্দু ধর্মের অনুসারী। তার মতে হিন্দু ধর্মের মূল্যবোধকে তিনি রিয়েল লাইফে অ্যাপ্লাইও করেন এবং এরপরেই তার জীবনে অভূতপূর্ণ পরিবর্তন ঘটেছে। ভারত সম্পর্কে রামাস্বামী বলেছেন যে তিনি আমেরিকা ও ভারতের মধ্যে সম্পর্ককে আরো মজবুত করতে চান। তিনি মনে করেন এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধি করা উচিত। তার মতে ভারত একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ এবং এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হিন্দু মন্দির এবং ধর্মীয় স্থাপনা সম্পর্কে রামাস্বামী সরাসরি কোনো মন্তব্য করেননি, কিন্তু তার বক্তব্যে তিনি প্রায়ই হিন্দু ধর্মের নীতিমালা এবং দর্শনের উল্লেখ করেছেন। এটিও আপনাদের জেনে রাখা প্রয়োজন যে রামাস্বামী তার প্রচারে ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের সমর্থন অর্জনের জন্য বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন ভারতীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণও করেছেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎও করেছেন। এবার এনাকে দেখুন, ইনি হচ্ছেন আমেরিকার নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এনার কথা আমি আগের অনেক ভিডিওতেও উল্লেখ করেছিলাম, কিন্তু তার জীবনটা কিভাবে শুরু হলো সেটি আজকে আপনি প্রথমবার শুনবেন এবং শুনলে আপনি চমকে যাবেন। জেডি ভ্যান্সের জীবনটা একটি গল্পের মতো।
ওহাইওর ছোট্ট শহরে বড় হওয়া জেডি একটা কঠিন সময় পার করে এসেছিলেন। পরিবারে আর্থিক অনটন এবং মায়ের মাদকাসক্তি, এই সব কিছু মিলিয়ে তার জীবনটা ছিল খুব চ্যালেঞ্জিং। কিন্তু জেডির জীবনে আসল পরিবর্তনটা তখন আসে যখন স্কুলে পড়ার সময় তার পরিচয় হয় উষা চিলুকুরি ভান্সের সঙ্গে। উষা একজন ভারতীয় আমেরিকান আইনজীবী, যিনি একজন হিন্দু। এরপর তাদের সম্পর্ক এবং পরে তাদের বিবাহিত জীবন জেডিকে শুধু ভালো স্বামী নয়, একজন উন্নত মানুষ হতে শিখিয়েছে। উষা সবসময় তাকে সনাতন ধর্মের দর্শনের কথা বলতেন, আর জেডি ভ্যান্স তো কনফারেন্সেও অনেকবার বলেছেন যে উষার থেকে আমি অনেক কিছু শিখেছি, যে কীভাবে ধৈর্য ধরতে হয় এবং কীভাবে জীবনের গভীর দিকগুলিকে সম্মান করতে হয়। উষার প্রভাব আমাকে একজন দায়িত্বশীল পিতা এবং পরিবারের প্রতি আরও নিবেদিত করতে সাহায্য করেছে। আর উষার সনাতন ধর্মের প্রতি বিশ্বাস এবং হিন্দু জীবন দর্শনের গভীরতা জেডির জীবনে একটি ভারসাম্য এনেছে। জেডি নিজেই আরও বলেছেন যে উষা আমার জীবন বদলে দিয়েছে, ও শুধু আমার স্ত্রী নয়, আমার জীবনের দিশারি। তাদের এই সম্পর্ক শুধু দুটি মানুষের নয়, বরং দুটি সংস্কৃতি এবং দুটি ধর্মের মিলনের এক অনন্য উদাহরণ। কিন্তু ট্রাম্প সরকারের 2.0 ক্যাবিনেটে শুধু জেডি ভ্যান্সই নন, বরং বিবেক রামাস্বামী, কাশ্যপ প্রমোদ, যিনি কাশ প্যাটেল নামেও পরিচিত, তারপর ববি জিন্দাল এবং তুলসি গ্যাবার্ড রয়েছেন। এনারা প্রত্যেকেই হিন্দু সংস্কৃতি এবং ধর্মের সমর্থক। ট্রাম্প প্রশাসনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নেতৃত্বই ট্রাম্প সরকারের একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। এই কারণেই ট্রাম্পের হিন্দু ফ্রেন্ডলি ইমেজ সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল হয়েছে। আমেরিকান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে বিবেক রামাস্বামী, যিনি ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত বিশ্বাসযোগ্য, তাকে প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। আর এদিকে যারা এখনও ভাবছেন যে ডোনাল্ড ট্রাম্প এগুলি কেবলমাত্র হিন্দুদের সিম্প্যাথি পাওয়ার জন্য করছেন, তাহলে আপনাদেরকে একটি কাহিনী শোনাই। ঘটনাটি 1976 সালে, যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টও ছিলেন না, বরং তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। তখন নিউ ইয়র্ক সিটিতে ইসকন প্রথমবারের মতো রথযাত্রা আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে চ্যালেঞ্জ ছিল রথযাত্রা নির্মাণের জন্য একটি বড় খালি স্থান খুঁজে পাওয়া, যা পঞ্চম অ্যাভিনিউ এর কাছাকাছি হবে। অনেক প্রচেষ্টার পরেও উপযুক্ত কোনো স্থান পাওয়া যাচ্ছিল না। এই সময়ে ডোনাল্ড ট্রাম্প ইসকনকে তার রেল ইয়ার্ড বিনামূল্যে ব্যবহারের অনুমতি দেন রথ নির্মাণের জন্য। এমনকি তিনি এটিও বলেন যে আপনারা আমার জায়গায় আপনাদের রথযাত্রার আয়োজন করুন, যা সামগ্রী লাগবে আমি দেব। এই সহায়তার ফলে ইসকন সফলভাবে রথযাত্রা আয়োজন করতে সক্ষম হয়। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন শুধু আমেরিকার রাজনীতির চিত্রই বদলে দিচ্ছে না, বরং বৈচিত্র্য এবং সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের একটি নতুন অধ্যায় রচনা করছে। বিবেক রামাস্বামী, কাশ প্যাটেল, তুলসি গ্যাবার্ড এবং অন্যান্য প্রো হিন্দুদের ব্যক্তিত্বদের ইনভলভমেন্ট দেখায় যে কিভাবে সনাতন ধর্ম এবং ভারতীয় সংস্কৃতি বিশ্ব মঞ্চে প্রভাব বিস্তার করছে। এই পরিবর্তন শুধু রাজনীতিতে নয়, বরং একটি বৃহত্তর বার্তা দেয় যে কালচার এবং ধর্ম কখনো একটি সীমানায় আবদ্ধ থাকে না, এর কোনো বাউন্ডারিজ হয় না। এখন এমন সময় আমাদের মনে এই প্রশ্ন উঠতেই পারে যে এই নতুন নেতৃত্ব কি শুধুমাত্র আমেরিকার ভবিষ্যৎকে গড়ে তুলবে, নাকি বিশ্বজুড়ে একটি নতুন ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে। আপনার কি মনে হয় মন্তব্যে অবশ্যই জানান। এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এমনই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। ধন্যবাদ।